আমাদের প্রশ্নে বলেছে যে কাজের দিন 2 টাকা পাওয়া এবং অনুপস্থিতির দিন 50 পয়সা জরিমানা দেয়া শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে 40 টাকা পেল। ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল? তো এই অঙ্কে আমাদের প্রশ্নে বলেছে যে ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল। তাহলে আমরা ধরি উপস্থিত ছিল এক্স দিন এবং অনুপস্থিত ছিল 30 - x। এখানে 30 - x হওয়ার কারণ হচ্ছে 30 হচ্ছে এই জন্য যে সেপ্টেম্বর মাস 30 দিনে, এই জন্য 30, এবং মাইনাস এক্স হয়েছে কারণ 30 দিন থেকে মাইনাস এক্স দিন করলে আমরা পাব সে এতদিন অনুপস্থিত ছিল। সে উপস্থিত ছিল এক্স দিন, অনুপস্থিত ছিল 30 - x দিন। এবং এখন প্রশ্নে বলেছে যে সে যেদিন কাজ করে সেদিন 2 টাকা করে পাবে। তাহলে সে উপস্থিত ছিল এক্স দিন এবং 2 টাকা করে পেলে সে মোট টাকা পায় উপস্থিত দিনের 2x, এবং মাইনাস হবে 30 - x × 0.50। এই মাইনাস হওয়ার কারণটা হচ্ছে সে 2x হচ্ছে সে এত টাকা পাবে মোট, এবং এইটা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে যত হবে সেটা থেকে এটা মাইনাস করতে হবে, কারণ সে এতদিন অনুপস্থিত ছিল এবং অনুপস্থিত হওয়ার কারণে এত টাকা তার জরিমানা হয়েছে। তাহলে এই জরিমানা বাদ দিয়ে তার থাকে 40 টাকা, যেটা আমরা সমান 40 লিখতে পারি। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 2x - 30 - x। এখানে যেহেতু দশমিক আছে, সেই দশমিকটা উঠানোর জন্য আমরা দশমিকের পরে 2 ঘর যেহেতু, তাহলে 2 ঘর, এর জন্য আমরা নিচে 100 দিব। এখানে তাহলে দশমিকটা হবে না, ক্রস দিয়ে দিলাম। উপরে নিচে কাটাকাটি করলে 0052, তাহলে নিচে 2 উপরে 1 থাকে, = 40। পরের লাইনে 2x - 2 যেহেতু নিচে আছে তাহলে আমরা 2 নিচে লিখতে পারি, উপরে 30 - x = 40। এখন এটা আমরা সরল করব, সরল করলে 2 লসাগু 2 দিয়ে 4, 4x - উপরে 30, এবং এই মাইনাসে মাইনাসে প্লাস হবে x = 40। পরের লাইনে এই 2 আমরা এই কোনাকোনি গুণ করে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি 4x - 30 + x = 80। এখন 4x + x এই দুটো মিলে হয় 5x, এখানে মাইনাস থার্টি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হবে 80 + 30। পরের লাইনে 80 + 30 110। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 110/5, তাহলে আমরা 22 পাবো, তাহলে এক্স এর মান বের হয় হচ্ছে 22। তো এখানে আমরা ধরেছিলাম যে উপস্থিত ছিল এক্স দিন, আর এখানে আমরা এক্স এর মান পেয়েছি 22, তার মানে আমরা বুঝতে পারি যে সে 22 দিন উপস্থিত ছিল।